স্বামীর সঙ্গে শকুতা, স্বামীর সঙ্গে কলহ, মাত্রাতিরিক্ত আবেগ, সন্তান না হওয়া ইত্যাদি কারণে আত্মহত্যা করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ। সোমবার ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে সালমান শাহ হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ডিআইজি মনোজ কুমার মজুমদার এসব তথ্য জানান। তিনি বলেন, আমরা সালমান শাহ রোহ সুইসাইড নোট পেয়েছি। সুইসাইডাল নোট বিষয়ে হস্তলিপি বিশারদ জানান, এটি সালমান শাহ রোহাতে লেখা। সালমান শাহ তার সুইসাইড নোটে লিখেন, সালমান শাহ আমি চৌ মো শাহরিয়ার পিতা কমরুদ্দিন আহমেদ আহমেদ চৌধুরী, 146/5 গ্রিন রোড, ঢাকা, 1215 ওরফে সালমান শাহ। এই মর্মে অঙ্গীকার করছি যে আজ অথবা আজকের পরে যে কোনো দিন আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। স্বেচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি। প্রসঙ্গত, 1996 সালের 6ই সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।